এক সময় সারা বাংলায় জনপ্রিয় ছিল নৌকা বাইচ। কালের বিবর্তনে অনেকটাই এখন হারাতে বসেছে, কিন্তু সেই বাইচের ধারাবাহিকতায় মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হয়েছে কলাগাছে দিয়ে তৈরি ভেলাবাইচ প্রতিযোগিতা। হাজার হাজার দর্শনার্থী আনন্দ উল্লাসে উপভোগ করেন অভিনব এই ভেলাবাইচ। মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার তালপট্টি কুমার নদীতে সোমবার বিকেলে ব্যতিক্রম ধর্মী এই ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নদীতে কলা গাছে দিয়ে তৈরি ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকরা। ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে এসে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ নদীর দুপারে জড়ো হয়। তিনটি দলে বিভক্ত হয়ে মোট 30টি ভেলা এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঐতিহ্য ধরে রাখতে এই ভেলাবাইচের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান আয়োজকরা।